नमस्कार दोस्तों, स्वागत है आपके अपने चैनल राजीव कंटिन्यू क्लासेस में। दोस्तों, इस समय की सबसे बड़ी अपडेट एनआईएस डीलर को लेकर है। तो जितने भी एनआईएस डीलर के साथ इस वीडियो को देख रहे हैं, हर एक स्टेट से ग्रुप में फैला दें, क्योंकि यह वीडियो आप देख सकते हैं। तो आप सबसे पहले देखिए और हर एक ग्रुप में शेयर कीजिए और इनको सहयोग कीजिए। इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर कीजिए और चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, क्योंकि जो भी अपडेट है इस चैनल पर आपको मिलता है। तो चैनल को सब्सक्राइब कर दें, लाइक कर दें वीडियो को और ज्यादा से ज्यादा अभ्यर्थी के पास इस वीडियो को शेयर करें। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেড ঐক্যমঞ্চের তরফ থেকে যে দিল্লির জন্য কর্মসূচি নিয়েছিলাম, তা আমরা আজকে দেখাচ্ছি আমরা কোন হোটেলে আছি কিংবা কি খাচ্ছি, সেটা আমি একবার সৌরভকে বলবো। সৌরভ ক্যামেরা করছে, সৌরভ দেখে দিচ্ছে। দেখ, আমরা যে এখানে আরাম করতে আসি তার প্রমাণ দেখছি। এই নিচে আমরা শুয়ে থাকছি, আমরা যে আমরা নজর এসেছি, আমরা কি হবে নিচে এই মেঝেতে শুয়ে। এই এই রূপম আছে, রূপম এখনো বসে আছে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, আর এই যখন ঘুমটাই হয় না বললে চলে। আর এইরকম আমরা আমাদের খাওয়াটা একটু সৌরভ একটু দেখিয়ে দিই আমরা কি খাচ্ছি। আজকে আমাদের টাকার যে টাকা আমাদের কাছে যে কম, সেটা একবার আপনারা দেখে নিন আমরা কি খাচ্ছি। এই খেয়ে দুপুরে আছি, আর দিল্লিতে যা খরচ আমরা কিন্তু সেরকম খেতে পাচ্ছি না, কারণ প্রচুর খরচ। এখানে থাকা এক একটা হোটেল রুমের দামও অনেক। আমরা যতটা কম টাকা পাওয়া যায় সেই অনুযায়ী কিন্তু আমরা আছি। আমরা এখানে আরাম করতে আসিনি, শুধুমাত্র সার্টিফিকেটকে ভ্যালিড করার জন্যে আজকে আমরা সব রকমের চেষ্টা করছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যত সাধ্য আমাদের চেষ্টা করুন, কিছু সাহায্য করুন, যাতে আমরা অন্তত ঠিকঠাকভাবে আমরা যেন থাকতে পারি। আমরা এখানে ছদিনের জন্য এসেছিলাম, কিন্তু এতটাই যে খরচ আমরা আর কি টানতে পারছি না। এইরকম মুড়ি খেয়ে, জল খেয়ে, যে কোনো প্রকারে আমরা আর কি জীবনটা রেখেছি। তাই কিছুটা দিন টাকা দিন, যাতে আমরা যেন ছদিন আমরা এখানে প্রোগ্রাম সেরে আমাদের সার্টিফিকেটকে ভ্যালিড করার জন্য 80% কাজ যেন আমরা করে যেতে পারি। নাহলে কিন্তু আমাদের টাকা যদি না থাকে, আমরা একদিন দুদিন পরে আমরা এই টাকাও থাকবে না, আন্দোলনে যেতে পারবো না, রাস্তায় ঘুরতে বাড়িও যেতে পারবো না। তাই আপনাদের কাছে সর্বজনীন অনুরোধ, আপনারা কিছু সাহায্য করুন, যাতে আমাদের কাজ আমরা সাকসেসফুল হয়ে আমরা যেন ওয়েস্ট বেঙ্গলে হাসি মুখে ফিরতে পারি। এবার আমাদের স্যার আছে, স্যারও কিছু বলবেন। আমরা ধর্মশালায় যে টাকাটা নেয় তার থেকেও কম টাকায় হোটেল ভাড়া নিয়ে এখানে রয়েছি, এবং এর থেকে কমে আমরা ধর্মশালাতেও থাকতে পারবো না। আমরা টিফিনটা বাঁচানোর জন্য সকাল বিকেল মুড়িটা খাচ্ছি, কিন্তু দুপুরের লাঞ্চটা আমাদের কোনোরকমভাবে দিল্লির বুকে করতেই হচ্ছে। তাই আপনারা যতটা পারেন, আমরা তো নিজেদের কাজ বন্ধ করে পরিবার ছেড়ে সবার ডিগ্রি ভ্যালিড করার জন্য এখানে এসেছি, আপনারা আমাদের অনুগ্রহ করে কিছুটা সহযোগিতা করুন, যাতে আমরা এনআইএসকে ভ্যালিড করে নিয়ে যাই। নমস্কার প্রত্যেককে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কী পরিস্থিতিতে আছি। একটা কথা বা অভিজ্ঞতা শেয়ার করি, যখন আমি ট্রেনে আসি আমার ব্যাগটা বড় দেখে সবাই একটু হাসাহাসি করছিল। আমি তখন বললাম, দেখো তোমাদের তো যাওয়ার অভিজ্ঞতা নেই, আমি এর পূর্বে ব্যাঙ্গালোর, ঝাড়খণ্ড, পাঞ্জাব বহু জায়গায় গেছি, তো ব্যাগেতে যথেষ্ট পরিমাণে শুকনো খাবার, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা ইত্যাদি ছিল বলে দুপুরবেলা আমরা কোনো রকমে আজকে দিনযাপনটা করতে পারছি। আর সকলকে বলবো যে আপনারা আমাদের আর্থিকভাবে কিছু সাহায্য করুন, যাতে আমরা এখানে খাওয়া দাওয়াটা ঠিক করতে পারি। কেননা এক মহিলা অসুস্থ হয়ে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, এই ডিহাইড্রেশনের জন্য। হ্যাঁ, ডিহাইড্রেশন হয়ে গেছে সম্ভবত। আপনারা আমাদের একটু সাহায্য করুন, যেন আমরা ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারি। স্যার কিছু বলুন। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হোটেলে রয়েছি দিল্লির বুকে, এখানে প্রচণ্ড গরম, এবং আমাদের উদ্দেশ্যে আমরা স্থির রয়েছি এনআইএস ডিএলের যে আমরা করেছি এটাকে ভ্যালিড করার জন্যেই আমরা এখানে আজকে রয়েছি। আপনারা বুঝতে পারছেন এখানে একটা দিন যাপন করা খুবই কঠিন, এবং এখানে খাবারের দামও অত্যন্ত বেশি। তাই আমাদের নিজেদের মধ্যে থেকে যা যা নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন মুড়ি এবং খাবারের মোটামুটি সামগ্রী আমরা যা নিয়ে এসেছি, দুবেলা পাঁচ বেলা চেষ্টা করছি, এবং একবেলা যে দুপুরের যে লাঞ্চ সেটার জন্য আমরা হোটেলের জন্য নির্ভর করতে হচ্ছে, এবং সেটা খুব কস্টলি। তাই আপনাদেরকে দেখেন এখানে সবাই কর্ম ছেড়ে এখানে এসেছি আমাদের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে। তাই প্রত্যেক অনুরোধ করব আমাদের পাশে থাকার জন্য, এবং আগামী দিনেও যদি এরকম যদি কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে আপনারা পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করছি। হিরাল স্যার কিছু, আমরা কি সকল দিল্লিতে এই কর্মসূচি নিয়ে পাঠানোর জন্য আজ আপনাদের সাহায্য না থাকলে হয়তো আমরা এখানে এসে পৌঁছাতাম না। যাই হোক, আপনারা যেমন পেরেছেন সাহায্য করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা যথাসাধ্য আমাদের চেষ্টা করে চলেছি আমাদের কর্মসূচিকে সফল করতে। এখানে এটা আছে দিল্লি, রাজধানী জায়গা, এখানে যে কোনো কিছুই খুব কস্টলি। তাই টাকার আর্থিক দিক দিয়ে যে আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা তো আমরা আপনারা বুঝতেই পারছেন। দেখুন, এই আমরা রয়েছি তো 9 জন, কিন্তু এই তিনটি বেড ম্যাক্সিমাম 2 জন করে শোয়া যাবে,
সেখানে আমরা তিনজন করে শোয়ার চেষ্টা করছি, যদি না হচ্ছে তখন আবার নিচে শুচ্ছি। এইভাবে চেষ্টা, এইভাবে আপনাদের মানে চেষ্টাকে আমরা সফলতা দেওয়ার চেষ্টা করছি। তাই যথাসাধ্য আপনারা আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারি আমাদের কর্মসূচিকে সফল করে। নমস্কার। আমাদের গ্রুপে যত মেম্বার আছে তাদের ঘর সকালবেলায় অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা জানেন আমরা ওয়েস্ট বেঙ্গল ঐক্যমঞ্চ থেকে দিল্লির বুকে যে মুভমেন্ট করতে এসেছি, সেই মুভমেন্ট আমাদের অলরেডি একদিন হয়ে গেছে। অবশ্য তোমরা গ্রুপে পোস্ট পেয়েছো, দেখেছো, কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতার ওয়েদার আর দিল্লির ওয়েদার অনেকটা পার্থক্য। এখানে আমরা অনেক পরিশ্রম করে এসেছি, ট্রেনেও যেখানে টিকিট ছিল ছজনের এসেছি নজনের, ওখানে ঘুমাতে পারেনি, কষ্ট করে এসেছি। দিল্লির বুকে এসেও যে ঘরগুলো রুমগুলো দেখছি অনেক কস্টলি, সেখানে আমরা খুঁজে খুঁজে সবচেয়ে কম টাকায় ঘরে রয়েছি। এবং এখানকার খাবার দাবার খরচাও প্রচুর, যেখানে কলকাতার চেয়ে তিন ডবল। তাই এখানে থাকতে গিয়ে আর করতে গিয়ে আপনারা যে টাকা যে ফান্ড দিয়েছেন সেই ফান্ড কিন্তু খুবই নগণ্য। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে এসেছি, আমার উদ্দেশ্যে এসেছি, ডিএলএড এনআইএস ডিএলএড এর সার্টিফিকেট ভ্যালিড করতে এসেছি। তাই আপনারা যা পারবেন এখনও ফান্ড করুন, নয়তো আমাদের এখানে থাকতে চরম কষ্ট হচ্ছে, সে আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। আর মুভমেন্ট আমাদের খুব ভালোই চলছে, আশা করি আমরা অনেকটা সফলের পথে এগিয়ে যাব, আপনারাও সফল হবে, আমরাও হব। আমরা পরিবার পরিজনকে রেখে এসেছি, আমাদের অনেক কর্মব্যস্ততা সেটাও রেখে এসেছি, আমাদের নিজেদের সাথে এসেছি, আপনাদের সাথে এসেছি, এনওএসের সাথে এসেছি। প্লিজ আপনারা বোঝেন, আপনারা তো মানুষ, সব কিছু বুঝতে পারবেন সব কিছু দেখে। তাই ফান্ডটা যারা এখনও পর্যন্ত দেননি তারা ফান্ডটা অবশ্যই দেন, কারণ আমরা এখানে কী অবস্থায় আছি আপনারা হয়তো ওখান থেকে অনুভব করতে পারবেন না, কিন্তু আমাদের কথা শুনে হয়তো একটু বুঝতে পারবেন। এই বলে আমি শেষ করলাম। হ্যাঁ, এইরকম